গেল বছর মালদ্বীপে নির্বাচনী প্রচারে মূর্যুর অন্যতম প্রতিশ্রুতি ছিল ভারতীয় সেনাদের বিতাড়িত করা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জোর হাওয়া লাগে সেই পালে প্রথমে চলতি বছরের জানুয়ারিতে মালের তিন উপমন্ত্রীর ভারতবিরোধী মন্তব্যের জেরে তিক্ততা পৌঁছায় চরমে সম্পর্কের অবনতির মধ্যেই ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য নয়াদিল্লিকে সময়সীমা বেঁধে দেন মূরজু সেই সঙ্গে চীনের সঙ্গেও নিজেদের দূরত্ব কমাতে থাকে মালে এ সময় বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর মালদ্বীপের সিদ্ধান্তে রাজি হয় ভারত কূটনৈতিক অচল অবস্থার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে মালদ্বীপের চীনাপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ সরকারের মুসা জমির বৃহস্পতিবার প্রথমবারের মতো দিল্লি সফরে যান এর মধ্যে নিজেদের সব সেনা সরিয়ে নিয়েছে মোদী প্রশাসন মর্যু প্রশাসনের বেঁধে দেওয়ার সময়ের আগেই বৃহস্পতিবার সেনা প্রত্যাহার করে ভারত শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছে দুই দেশ এর আগে ভারতপন্থী সোলি সরকারের আমলে মালদ্বীপকে তিনটি বিমান উপহার দিয়েছিল নয়াদিল্লি বিমানগুলো দেখাশোনার জন্য কিছু ভারতীয় সেনা দেশটিতে অবস্থান করছিল তবে সেনা প্রত্যাহারের পর সেগুলো দেখভালের জন্য বেসামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে বলে জানায় নয়াদিল্লি এদিকে মুসা ভারত সফরে গিয়ে দেশটির মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন জমির একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায় ভারত এবং মালদ্বীপের পরিবর্তিত কূটনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে নিবিড় আলোচনা হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এর পরপরই নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক স্থাপনে মালে আগ্রহী বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এছাড়া ভারতীয় পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে যাওয়ার অনুরোধও করেন তিনি দুদেশের সম্পর্কে অবনতির জেরে মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে মুসা এ অনুরোধ জানান আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি